মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সমাবেশ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা, গুলি বর্ষণে নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত করার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুব দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ সহ যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।